ব্রিগেড সমাবেশে কমরেড মোহাম্মদ সেলিম একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, সেটা হলো বামপন্থীরাই পারে ভুল স্বীকার করতে। সাথী সভাপতি, নতুন যৌবনের দূত, নজওয়ান সাথীও, আর গোটা বাংলা থেকে যারা শত বাধা বিপত্তি অতিক্রম করে মিলিটারির নাকে হ্যাঁ করে আজকে ব্রিগেডের সমাবেশে জড়ো হয়েছেন, তাদেরকে লাল সালাম। পঞ্চাশ দিন ধরে পথ হেঁটেছে এই পদযাত্রীদের, আপনাদের সবার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি। আরো অনেক পথ বাকি আছে, আরো অনেক পথ হাঁটতে হবে, রাজি আছেন আপনারা? অনেকে বলে বামপন্থ আর দক্ষিণপন্থার মধ্যে তফাত কি? খুব সহজ, এখানে কমরেড মীনাক্ষী আপনাদের সামনে বক্তৃতা করছিল, বলতে বলতে উত্তেজনায় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা থেকে উদ্ধৃতি দিতে গিয়ে রণক্লান্ত তো কিন্তু শান্ত হবে না, বলল ভুলে গেছি। আচ্ছা, এটা মমতা ব্যানার্জি হলে কোনোদিন বলতে পারতো ভুলে গেছি? মোদি কখনো বলতে পারে জনসমক্ষে ভুল বলেছি, ভুলে গেছি? কোন দক্ষিণপন্থী, কোন স্বৈরতন্ত্রী, কোন ফাসিস্ট কখনো ভুল স্বীকার করে না, বামপন্থীরা পারে, কারণ তারা সত্যের পথে থাকে, ওসব ভুজুং ভাজুং দিয়ে চলে না, ওসব ডহর বাবুকে খোঁজা হয় না।